চিত্রনায়িকা পরিমণির জব্দকৃত 16টি আলামত ফেরতের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার শুনানি শেষে এ আদেশ দেন। গত 15ই সেপ্টেম্বর পরিমণির পক্ষের আইনজীবী তার গাড়িসহ অন্যান্য জব্দকৃত আলামত ফেরত চেয়ে আবেদন করেন। পরবর্তীতে গত 26শে সেপ্টেম্বর মামলা তদন্ত কর্মকর্তা গাড়িসহ 2টি প্রতিবেদন দাখিল করেন এবং প্রতিবেদনে উল্লেখ করেন পরিমণির জব্দকৃত আলামতগুলো ফেরত দিলে মামলার তদন্তের ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না। মঙ্গলবার দুপুরে 1:30 দিকে পরিমণি সাদা গাড়িতে করে আদালতে হাজির হন। সরাসরি তিনি এজলাসে ওঠেন। এরপর বিচারক কিছুক্ষণ সময় এজলাসে উপস্থিত হয়ে মামলার কার্যক্রম শুরু হয়। পরিমণি এজলাসে দাঁড়িয়ে থাকা সময় কোনো ধরনের কথা বলেননি, তবে উনি নিশ্চুপ ছিলেন এবং খুব চিত্তামগ্ন ছিলেন। রাষ্ট্রপক্ষে এদিন আইনজীবীরা তারা পরিমণির পণ্য ফেরত দিতে কোনো আপত্তি উত্থাপন করেননি। আসামিপক্ষের শুনানি শেষে আদালত গাড়ির সমপরিমাণ বন্ডে ফেরত দেওয়ার আদেশ দেন। তবে পরিমণিকে দেখা যায় তিনি স্টাইলের পোশাক পরে আদালতে হাজির হয়েছেন। এ নিয়ে অনেকের মুখে সমালোচনা চলছে।